মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনাত আপনার ডিডিও কেনেকে চেঞ্জ করে? বহুতে যেতিয়া ইয়াতে রেজিস্ট্রেশন করেছিল সেই সময়ত ডিডিও বেলেগ আছিলে আর ট্রান্সফার হয়ে গেল বা অন্য ডিস্ট্রিক্টলৈ গেল বা আপনার ব্লক চেঞ্জ হল, গতি আপনার যদি এনেকা হয়েছে তাহলে আপনার MML প্রোফাইলত ডিডিওটো আপনার চেঞ্জ করব লাগিব। গতি এই প্রোফাইলট যেটা করেছিল ট্রান্সফার হওয়া নাছিলে আর ট্রান্সফার হল বর্তমান রেজিস্ট্রেশন করার সময়ত ইয়াতে ডিডিও বেলেগ আছিলে আর বর্তমান এই প্রোফাইলট ডিডিও বেলেগ, গতি ইয়াতে ডিডিওটো চেঞ্জ করব লাগিব। গতি লগ ইন করেছো আপনাদের এমপ্লয়ি লগ ইন করব। গতি ইয়াতে দেখিছে বেনিফিসিয়ারি ডিটেলস, ফ্যামিলি ডিপেন্ডেন্ট, নমিনি ডকুমেন্টস আর ডিডিও ডিটেলস। গতি আমার প্রয়োজন হব আপনার ডিডিওটো আপনার চেঞ্জ করার কারণে, যদি আপনি ডিডিওত ক্লিক করে দিয়ে সো ইয়াতে চাব ডিডিওটো দেখাইছে ডিডিও এডুকেশন এলিমেন্টারি ডিপার্টমেন্ট আর ডিডিও কোড। গতি আসলে এই কোডটো আপনার চেঞ্জ হব আর ডিস্ট্রিক্টখন যদি আপনার চেঞ্জ হয়েছে ডিস্ট্রিক্ট চেঞ্জ করব লাগিব। সো আপনি যদি যেটা ডিডিও চেঞ্জ করবলে যায় ডিডিও ডিটেলস যায় তাহলে ইয়াতে চাব, লক্ষ্য করব ইয়াতে কিন্তু কোনো এডিট অপশন নাই আপনার, ইয়াতে আপনি নিজে কোনো এডিট করব নয়। সো কেনেকে আপনি ডিডিওটো চেঞ্জ করব ইয়ার কারণে আপনি যেটা MML এর সাইট আছে ইয়াতে চাব, ইয়াতে যেটা আপনি আহে ইয়াতে একটা মোবাইল নাম্বার দিয়ে আছে ইয়াতে 108 নম্বরটোত এটা আপনি কি করব লাগিব কল করব লাগিব, তেতিয়া আপনার কাস্টমার কেয়ারর তরফৰ পৰা এই ডিডিওটো চেঞ্জ কৰি দিব। গতিকে মই ইয়াতে কলটো লগাইছো। সো যেতিয়া আপুনি কলটো কৰিব তেতিয়াহলে কিন্তু আপোনার মেম্বাৰ আইডিটো কব লাগিব, এইটো হৈছে আপোনার মেম্বাৰ আইডি, মেম্বাৰ আইডিটো আপুনি কব লাগিব আৰু প্ৰবলেমটো আপুনি কব লাগিব। সো যেতিয়া আপুনি ডিডিও চেঞ্জ কৰিব যাব ইয়াৰ আগতে কিন্তু এটা আপোনার ফিন আসামৰ ডাটাখিনি ট্রান্সফার হ'ব লাগিব। আগতে আগতে যেতিয়া আপোনার ফিন আসামৰ ডাটাখিনি ট্রান্সফার নহয় তেতিয়াহলে এই আপোনার ডিডিওটো স্টেটৰ পৰা ইয়াতে তেওঁলোকে চেঞ্জ করব নয়। গতি আপনি যেটু ব্লকত আগতে আসলে সেই ব্লকৰ পৰা আপুনি আপোনার ফিন আসামৰ ডাটাখিনি ট্রান্সফার করে আনার পিছতে আপুনি ইয়াই প্রসেসটো স্টার্ট করব। সো ইয়াতে মোবাইল নম্বরটো হৈছে 1800309 আর 3945। গতি মই কলটো লগাই দিছো। হেল্ল' ছাৰ, বাইদেউ মোৰ মানে এই প্ৰফাইলটো ট্ৰেন্সফাৰ হৈছোঁ, ট্ৰেন্সফাৰ হোৱাৰ পিছত ডিডিঅ'টো চেঞ্জ কৰিব লাগিছিলে মোৰ 136। ছ' আপোনালোকে শুনিলে মোক ইয়াত তেওঁলোকৰ ফালৰ পৰা ৰিফ্ৰেছ কৰি দিছে আৰু এইবাৰ কি কৰিব লাগিব, মই এবাৰ লগ আউট কৰি লগ ইন কৰি চাই পেলাই চেক কৰিলে হ'ল। জাষ্ট মই ইয়াতে লগ আউট কৰিছোঁ। সো পুনৰবাৰ মই ইয়াতে লগ ইন করিম। এতিয়া সো OTP-টো আহিছে, OTP-টো দি দিছো। সো ইয়াতে মই লগ ইন হৈছো, জাস্ট এইবাৰ DDO ডিটেইলছত গৈছো। সো ঠিকে আছে, আগতে মোৰ DDO-টো আছিল, এইটো চাব DDO কোড আছিলে GLPEE007 আছিলে, বৰ্তমান মোৰ কি হৈছে 005। গতিকে মোৰ DDO ডিটেইলছটো অলৰেডি কি হৈ গ'ল, এতিয়া জাষ্ট এটা ফোন কলৰ জৰিয়তে DDO-টো চেঞ্জ হৈ গ'ল। এইদৰে আপোনালোকৰ যদি DDO-টো চেঞ্জ হৈছে ইণ্টাৰ ডিষ্ট্ৰিক্ট ইণ্ট্ৰা বা ইণ্টাৰ ডিষ্ট্ৰিক্ট যিয়ে নহওক কিয় আপোনাৰ এই প্ৰচেছত DDO-টো চেঞ্জ কৰিব পাৰিব। ধন্যবাদ, ভিডিঅ'টো ইনফৰ্মেটিভ হৈছে যদি আপোনালোকে ভিডিঅ'টোত লাইক কৰিব বন্ধুসকল, আৰু চেনেললৈ যদি প্ৰথমবাৰ আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। চ' ভিডিঅ'টো চবে জনাইছোঁ, অশেষ ধন্যবাদ, আজিলৈ এৰিছোঁ, বাই বাই, টেক কেয়াৰ, হেভ ফান।